हेलो स्टूडेंट्स, ये वीडियोते आम्रा दशम श्रेणी भौत विज्ञान थेके पंचम अध्याय आलो विषय आलोचना शुरू करब। एटा एकटा मोटामुटी बेश भालोई बड़ो अध्याय, तो आलोचनाटाके शुरू करार आगे आमी प्रथमे बोली आलोटा एक्चुअली की जिनिस। आलो एकटा शक्ति, एक प्रकार शक्ति। एके किन्तु आलोके किन्तु डायरेक्ट देखा जाए ना, माने आलो किन्तु निजे दृश्यमान नय, किन्तु कोनो वस्तुर उपरे आलो पड़े से वस्तु থেকে প্রতিফলিত হয়ে যদি আমাদের চোখে এসে পৌঁছায় তখন আলো আমাদেরকে দেখার একটা অনুভূতি সৃষ্টি করে দেয়, তার ফলে আমরা কিন্তু এই বস্তুটাকে দেখতে পাই। তার মানে আলো নিজে দৃশ্যমান নয় কিন্তু কোনো বস্তুকে দেখতে সাহায্য করে। তো যেমনটা বলছিলাম, তোমাদের এই দশম শ্রেণীর সিলেবাসে মোট আলো নিয়ে যতটা বিষয় আছে আমরা যদি টোটাল বিষয়টাকে ভাগ করি আমরা এই পাঁচটা পার্টে আলো অংশটা পড়তে পারবো। प्रथम पाठ हे गोलियों दर्पणे आलोर प्रतिफलन, तरपर पढ़ते हैं आलोर प्रतिसरण, लेंस, आलोर विच्छुरण एवं आलोक तरंग। तो आजकल आलोचनार विषय गोलियों दर्पणे आलोर प्रतिफलन, एट अनेक बड़ पाठ, किछुटा मात्र आज एखान शिखब। ताहले गोलियों दर्पणे आलोर प्रतिफलन एटा जानते गेले प्रथमे निश्चय जेने नेब आमरा गोलियों दर्पण कि जिनिस। কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, মানে আমি একটা তল নিচ্ছি যেটা অ্যাকচুয়ালি একটা গোলক থেকে কেটে নেওয়া হয়েছে, একটা গোল অংশ সেখান থেকে কেটে নেওয়া হয়েছে, তাহলে সেই প্রতিফলক তলটাকে আমরা বলি গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ মূলত দু রকমের হয়, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। আমরা যদি এই চামচটাকে দেখি, সব থেকে গোলীয় দর্পণ বোঝার ভালো উদাহরণ সেটা হচ্ছে চামচের একটা দিকটা আছে অবতল, মানে ভেতর দিকটা একটু গর্ত টাইপের, আর একটা দিক আছে এটাকে বলা হয় উত্তল। তার মানে কোন গোলীয় দর্পণের বাইরের যে উত্তল পৃষ্ঠ সেটা যদি প্রতিফলক তল হিসাবে কাজ করে তাকে আমরা বলবো উত্তল দর্পণ। মানে এটাকে আমি উত্তল দর্পণ এঁকেছি, মানে ব্যাপারটা এরকম, এই পৃষ্ঠটায় আলো পড়ে প্রতিফলিত হবে। একই রকমভাবে কোন গোলীয় দর্পণের ভেতরের যে অবতল পৃষ্ঠ সেটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, মানে ব্যাপারটা এরকম, আর রাখলে এই পৃষ্ঠে আলো পড়ে এখান থেকে প্রতিফলিত হবে। ঠিক আছে, তাহলে যখন কোনো উত্তল দর্পণ বা অবতল দর্পণকে আমরা ছবির মাধ্যমে বোঝাবো তখন তলটাকে এরকম বাঁকা করে আঁকবো, যার বাইরের উত্তল পৃষ্ঠটা প্রতিফলক তল, ভেতরের দিকটা এরকম কাটা কাটা দাগ দিয়ে দেবো, মানে কি এদিকে আলো কিন্তু প্রতিফলিত হতে পারে না, শুধু এই বাইরের পৃষ্ঠটা পারে, তাই এটা উত্তল দর্পণ। একই রকমভাবে ঠিক এর উল্টোটা, এবার ভেতরের অবতল এই গর্ত অংশটা থেকেই আলো প্রতিফলিত হয়, এই অবতল পৃষ্ঠটা থেকে, বাইরের পৃষ্ঠটা থেকে হয় না, তাই এটাকে এরকম কাটা কাটা দাগ দিয়ে দিতে হবে। এবার একটা কথা বলে রাখি যে উত্তল দর্পণ আর অবতল দর্পণ এদের ইংরেজি টার্মগুলোও কিন্তু মনে রাখতে হবে, খুবই জরুরি বিষয়টা। উত্তল দর্পণকে ইংরেজিতে বলা হয় কনভেক্স মিরর, আর অবতল দর্পণকে বলা হয় কনকেভ মিরর। ঠিক আছে, এবার আমরা এই যে উত্তল বা অবতল দর্পণে যে গোলীয় দর্পণ তার কতগুলো বিশেষ বিষয় সম্পর্কে একটু জেনে নেব। এই ভিডিওটাতে আমরা মোট গোলীয় দর্পণ সংক্রান্ত আটটা বেসিক বিষয় সম্পর্কে জানব। প্রথম যেটা জানব সেটা হচ্ছে মেরু বা মধ্যবিন্দু বা পোল। কোনো একটা গোলীয় দর্পণের যে প্রতিফলক তল, এটাকে আমি উত্তল দর্পণ দেখিয়েছি, এটা অবতল দর্পণ, এই টোটাল অংশটাই হচ্ছে এর প্রতিফলক তল, এই টোটাল অংশটা এর ক্ষেত্রেও প্রতিফলক তল। এই যে টোটাল প্রতিফলক তল, তার যে মিডল পয়েন্ট, টোটাল তলটার যে মাঝখানের বিন্দু, সেটাকেই বলা হয় গোলীয় দর্পণের মধ্যবিন্দু বা মেরু। তারপর যেটা জানবো সেটা হচ্ছে বক্রতা কেন্দ্র। গোলীয় দর্পণটা, এই যে আমি এই কাটা অংশটা নিয়েই তো কাজ করছি, এই কাটা অংশটা অ্যাকচুয়ালি কোন গোলকে, কোন গোলকের অংশ, সেই গোলকটাকে যদি আঁকতে পারি, এই গোলকের যে কেন্দ্র তাকেই বলা হবে বক্রতা কেন্দ্র। এখানেও সেই তাই, এই যে কাটা অংশটা তো আমাদের অবতল দর্পণ, এই অবতল দর্পণটা কোন গোলকের অংশ সেটা যখন এঁকে ফেলবো তার যে কেন্দ্র হবে সেটাই হবে বক্রতা কেন্দ্র। তার মানে সি এখানে বক্রতা কেন্দ্র, আর আগে যেটা বললাম মেরু সেটা হচ্ছে পি। নেক্সট বলি বক্রতা ব্যাসার্ধ। গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ, মানে সিপি বা সিএম বা সিএক্স বা সিএম ড্যাশ, এগুলো সবই তো এই গোলকের ব্যাসার্ধ। একই রকমভাবে এখানেও তাই, সিপি বা সিএম বা সিএম ড্যাশ বা সিওয়াই, এগুলো সবই তো এই গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ সেই গোলকের যে ব্যাসার্ধ তাকেই বলা হবে বক্রতা ব্যাসার্ধ।
এরপর বলবো প্রধান অক্ষ। আচ্ছা একটা কথা বলে রাখি, এই যে বক্রতা ব্যাসার্ধের কথাটা বললাম, যদি এটা গোলীয় দর্পণ না হয়ে সমতল দর্পণ হতো, তার বক্রতা ব্যাসার্ধের মান কি হবে? এটা একটা খুব বোধমূলক প্রশ্ন, তোমরা বলতে পারো যে যদি কোনো একটা সমতল দর্পণ আমরা নিই, মনে করলাম এটা একটা সমতল দর্পণ, এর এই পাশটা বন্ধ করা আছে, এই পৃষ্ঠটা থেকে আলো পড়ছে, এটা এটার বক্রতা ব্যাসার্ধটা কোথায় হবে? কোন একটা সমতল অংশকে ধরে নেওয়া হয় একটা অসীম আকার বিশিষ্ট একটা বৃত্তের অংশ, অসীম কতটা বড় তার কোনো ঠিক নেই। যেমন আমরা জানি পৃথিবীটা গোলাকার, কিন্তু তার যে অংশটুকুকে আমরা দেখতে পাই সেটুকুকে সমতল দেখি, তাই তো? তেমনইভাবে কোন একটা সমতল দর্পণ দেখছি মানে সেটা একটা বিশাল আকারের গোলীয় দর্পণের অংশ, তাই কত বড় আকারের গোলীয় দর্পণ জানা নেই, সেই জন্যে বলা হয় সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আসলেই অসীম, অসীম ইনফিনাইট বা ইনফিনিট যা বলতে পারি আমরা আর কি, এতটাই বড় যে তার বক্রতা ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারবো না, সেটা আমাদের অসীম বলতে হবে, ঠিক আছে? এবার বলি প্রধান অক্ষ। প্রধান অক্ষ হচ্ছে গোলীয় দর্পণের মেরু আর বক্রতা কেন্দ্র। মেরু মানে এই যে পি বিন্দুটা, বক্রতা কেন্দ্র মানে হচ্ছে সি। এই পি পি থেকে সি সহ শুরু করে টোটালি লম্বালম্বি যে দাগটা আমি টানতে পারবো, পি থেকে সি সহ টোটালি যে লম্বা দাগটা টানবো সেটাই হবে এর প্রধান অক্ষ। আর এই সিপি অংশটা একটু আগেই বলেছি কি, এটা বলেছি বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতা ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি। অ্যাকচুয়ালি বক্রতা ব্যাসার্ধটাই উভয় দিকে বাড়িয়ে দিলে যে রেখাটা পাচ্ছি সেটাই হচ্ছে কিন্তু আমাদের প্রধান অক্ষ। নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে উন্মেষ। গোলীয় দর্পণের ক্ষেত্রে উন্মেষ বিষয়টা কি? আমরা যে অংশটুকু নিয়ে কথা বলছি, গোলীয় দর্পণের যে অংশটুকু, সেই অংশটুকু ওপর থেকে নিচে অবধি যদি সরাসরি একটা রেখা দিয়ে যোগ করে দিই তাকে বলা হবে রৈখিক উন্মেষ। আর সেই দুই প্রান্তবিন্দুটা যদি বক্রতা কেন্দ্রের সাথে যোগ করে দিই একটা কোণ সৃষ্টি হচ্ছে, একে বলা হবে কৌণিক উন্মেষ। দুটোর ক্ষেত্রে একই রকম ছবি। তাহলে গোলীয় দর্পণের যে প্রধান ছেদ তার প্রান্তবিন্দু দুটিকে যদি সরাসরি যোগ করা যায় যে সরলরেখা পাওয়া যাবে তার নাম রৈখিক উন্মেষ। দুই প্রান্তবিন্দুটা যদি বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করা যায় যেটা পাওয়া যাবে তার নাম হচ্ছে কৌণিক উন্মেষ। এই কৌণিক উন্মেষের মান যদি 10 ডিগ্রির কম হয়, মানে খুব ছোট কোণ হয়, সেক্ষেত্রে আমরা সেই দর্পণটাকে বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, ঠিক আছে? তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের কৌণিক উন্মেষের মান কত? 10 ডিগ্রির থেকে কম। এবার যেটা জানবো সেটা হচ্ছে মুখ্য ফোকাস কি। মুখ্য ফোকাস দুটো দর্পণের ক্ষেত্রে আমরা শিখব, আগে ছবিটা বুঝি তাহলে সংজ্ঞা পড়তে আমাদের অসুবিধা হবে না। এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি, এটা পি বিন্দু মানে মেরু, এটা হচ্ছে সি বিন্দু মানে বক্রতা কেন্দ্র। এবার এই যে টোটাল লম্বা দাগটা দেখা যাচ্ছে সি থেকে পির সাথে একসঙ্গে যুক্ত হয়ে লম্বা দাগটা, এটা হচ্ছে প্রধান অক্ষ। যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ, এই আমি দুটো রশ্মি দিয়ে বোঝানোর চেষ্টা করি, যেরকম একাধিক রশ্মি আসতে পারে, এই রশ্মি দুটো পরস্পরের সমান্তরাল, যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ কোনো উত্তল দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হলো, সেই প্রতিফলিত হওয়ার পর উত্তল দর্পণের উপর একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই যে নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাকে বলা হবে উত্তল দর্পণের মুখ্য ফোকাস। একই রকমভাবে অবতল দর্পণের ক্ষেত্রে কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ অবতল দর্পণে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের উপরে যে বিন্দুতে মিলিত হয়, এখানে এখানে কিন্তু আর অপসৃত হচ্ছে না, এখানে যে বিন্দুতে ডাইরেক্ট মিলিত হয় সেই বিন্দুটাকে বলা হবে অবতল দর্পণের মুখ্য ফোকাস বা শুধু ফোকাস। তাহলে আমি যদি সংজ্ঞা আকারে বলি, একগুচ্ছ সমান্তরাল রশ্মি কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হবে, তারপরে ওরা প্রতিফলিত হবে। প্রতিফলিত হওয়ার সময় উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে, প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে, আর অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে। এই যে নির্দিষ্ট বিন্দু যেখান থেকে অপসৃত হচ্ছে বা যেখানে এসে মিলিত হচ্ছে, এই নির্দিষ্ট বিন্দুটাকেই বলা হয় মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। এখন মেরু থেকে মানে পি থেকে ফোকাস বিন্দু অবধি যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব, ঠিক আছে?
মেরু থেকে উত্তল বা অবতল দর্পণ দুটোর ক্ষেত্রে মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় ফোকাস দূরত্ব। আর এই ফোকাস বিন্দুটাকে কেন্দ্র করে যদি প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে একটা এরকম তল কল্পনা করতে পারি, প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে দুটোতেই একই রকম একটাই আঁকলাম, তাহলে ফোকাস বিন্দুকে কেন্দ্র করে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যদি কোনো তল কল্পনা করা যায় সেই তলটার নাম হবে ফোকাস তল। ঠিক আছে, তাহলে আরো একবার বলি, মেরু থেকে ফোকাস বিন্দু পর্যন্ত যে দূরত্ব তার নাম ফোকাস দূরত্ব, আর এই ফোকাস বিন্দুকে কেন্দ্র করে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল থাকবে তার নাম হবে ফোকাস তল। পরের টপিকটা হচ্ছে গৌণ ফোকাস। মুখ্য ফোকাস আর গৌণ ফোকাস 90% সেম, শুধু একটা একটা পার্থক্য, দুটো পার্থক্য কি কি, এখানেও আলোকরশ্মি গুচ্ছ সমান্তরাল, এ একটা আলো এসছে এ একটা আলো সমান্তরাল, তারা সমান্তরালভাবে আসবে সমান্তরালভাবে যাবে, শুধু এরা কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে আসছে দুটো দর্পণের ক্ষেত্রে। আর কি, তাহলে এরা প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে আসবে, এসে দর্পণের প্রতিফলনের পর যে রশ্মিটা পাওয়া যাবে সেই প্রতিষ্ঠিত রশ্মিটা বা এই বিপরীত দিক থেকে যে রশ্মিটা প্রতিষ্ঠিত অপসৃত হচ্ছে বলে মনে হবে সেই রশ্মিটা গিয়ে আর ফোকাস বিন্দুতে মিলবে না, ফোকাস তলের উপরে যে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলে যাবে। ফোকাস তল মানে একটু আগে বললাম ফোকাস বিন্দুকে কেন্দ্র করে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে তল সেটাই হচ্ছে ফোকাস তল। তার মানে আলোকরশ্মিগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে আপতিত হওয়ার পর প্রতিফলনের পর প্রতিষ্ঠিত রশ্মিগুলো ফোকাস তলের উপরে যে বিন্দুতে গিয়ে মিলিত হয় একই রকম, দুটো ছবির ক্ষেত্রে একই রকম, এখানেও সমান্তরাল রশ্মিগুচ্ছ এসছে কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়, তারা গিয়ে প্রধান অক্ষের উপরে কোনো ফোকাস বিন্দুতে মিলতে পারলো না, ফোকাস তলের উপরে যে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলল, এই যে ঘটনাটা, এই যে নতুন বিন্দুতে গিয়ে মিলছে এই বিন্দুটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। এই গৌণ ফোকাসটা কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু নয়, আগের বার মুখ্য ফোকাসটা যেমন একটা নির্দিষ্ট বিন্দু ছিল, গৌণ ফোকাস কিন্তু নির্দিষ্ট কোনো বিন্দু নয়। তাহলে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসের মূল পার্থক্য দুটি, মুখ্য ফোকাসে সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সমান্তরাল ছিল, এখানে সেটা হচ্ছে না, আনতভাবে থাকছে প্রধান অক্ষের সঙ্গে, আর দ্বিতীয়ত তারা গিয়ে প্রধান অক্ষের উপরে একটা বিন্দুতে মিলিত হচ্ছিল মুখ্য ফোকাসে, কিন্তু গৌণ ফোকাসে ফোকাস তলের উপর, ফোকাস তলের উপর যে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, আর আজকে লাস্ট টপিক যেটা পড়বো সেটা হচ্ছে উপাক্ষীয় রশ্মি কি জিনিস আর অক্ষাপসারী রশ্মি কি জিনিস। আলো অধ্যায়টা পড়া হয়ে যাওয়ার পরে অনেকের দেখি এইখানে একটু সমস্যা থাকে, তো আমি একটু বোঝানোর চেষ্টা করি। এটা মনে করছি একটা গোলীয় দর্পণের প্রধান ছেদ, এইটুকু অংশ নিয়ে আমরা কাজ করছি। এখন কিছু আলোকরশ্মি আছে যারা ঠিক এই মেরুর কাছাকাছি এসে আপতিত হয়, আবার কিছু আলোকরশ্মি আছে যারা ওই প্রান্তের কাছাকাছি গিয়ে আপতিত হয়। যে সমস্ত রশ্মি মেরুর কাছাকাছি আপতিত হয় তারা প্রধান অক্ষের সঙ্গে খুব ছোট্ট ক্ষুদ্র কোণ করে থাকে, আর যে সমস্ত রশ্মি প্রান্তের কাছে গিয়ে আপতিত হয় তারা প্রধান অক্ষের সাথে বেশি অনেকটা বড় কোণ করে থাকে। এটা হচ্ছে ওপরের দিকটার কোণ, এটা নিচের দিকটার কোণ। তাহলে আমরা উপাক্ষীয় রশ্মি কাদের বলবো? যে সমস্ত রশ্মি মেরুর নিকটবর্তী অঞ্চলে প্রধান অক্ষের সঙ্গে খুব ছোট কোণ করে আপতিত হয় তাদের বলা হচ্ছে উপাক্ষীয় রশ্মি। আর যে সমস্ত রশ্মি দর্পণের মেরু থেকে দূরে প্রান্তের কাছাকাছি প্রধান অক্ষের সঙ্গে বড় কোণ করে আপতিত হয় তাদেরকেই বলা হয় প্রান্তিক রশ্মি বা অক্ষাপসারী রশ্মি। মানে এক কথায় উপাক্ষীয় রশ্মিরা একদম প্রধান অক্ষের যতটা সম্ভব কাছাকাছি আপতিত হবে প্রধান অক্ষের কাছে, মানে একদম মেরুতে গিয়ে মেশার মতন অবস্থা, আর অক্ষাপসারী রশ্মিগুলি মেরু থেকে মানে প্রধান অক্ষের থেকে যতটা খুশি দূরে গিয়ে একদম গোলীয় দর্পণের শেষ প্রান্তে গিয়ে মিলিত হবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত। আমরা গোলীয় দর্পণের প্রতিফলন পড়া শুরু করলাম ঠিকই, জাস্ট কতগুলো বেসিক বিষয়ে জানলাম, এর এখনো অনেকটাই বাকি, সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি বিষয়টা বুঝতে পেরে থাকো আর যে অংশটুকু বোঝালাম তাহলে লাইক বা কমেন্ট করে আমাকে জানিও। তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই রইল, টেক কেয়ার এভরিওয়ান।